আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে আলু দিয়ে জামুন মিষ্টি বানিয়ে দেখাবো এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে জামুনের মিষ্টি রেসিপি শেয়ার করেছিলাম আর আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা সেই জামুন রেসিপিগুলোও দেখে নিতে পারবেন জামুন মিষ্টি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে আলু আর আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তারপর আলু যে ছালটা ছিল এটাকে উঠিয়ে নিয়েছি এখন আমাদের কি করতে হবে নিয়ে নিব এখানে একটা বাটি তারপর আমি একটা গ্রেটার নিয়েছি একটা সিদ্ধ আলু আমি হাতে নিয়ে নিলাম আর এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিব আলুটা যদি আমরা গ্রেটারটা দিয়ে গ্রেট করি তাহলে কিন্তু সুন্দর ম্যাশ হবে যার কারণে কিন্তু এই গ্রেটারটা দিয়ে গ্রেট করা যেহেতু আলু দিয়ে গোলাপ জামুন মিষ্টিটা বানাচ্ছি তো ভালো করে আলুটাকে ম্যাশ করে নিতে হবে গ্রেটার দিয়ে দুইটা আলু আমি গ্রেট করে নিয়েছি আর এই আলুটাকে এখন আমি হাত দিয়ে আবারও ভালো করে চটকিয়ে নিব এটা কিন্তু এমনিতেই অনেক ম্যাশ হয়ে গিয়েছে আর এটা যদি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিই তাহলে আমার এক কাপের মতো হবে আলুটা আমার ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে আলুটাকে আমি বাটির একটা সাইডে এভাবে সমান করে রেখে দিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আলু আমার এক কাপ আর আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি মানে সমান সমান নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন তারপর দিয়ে দেব দু বিল চামচ সুজি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা ওয়ান ফোর চামচের মতো বেকিং পাউডার এগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আলু সাথে এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যদি কারো মনে হয় যে ডিমের কাঁচা গন্ধটা এখানে থেকে যাবে সেক্ষেত্রে আপনারা ওয়ান ফোর চা চামচের মতো এলাচ গুঁড়া দিয়ে দিতে পারবেন আমি এখানে দিয়ে দিব দুই টিবিল চামচ ঘি আমার কিন্তু আর এখানে এলাচ গুড়াটা লাগছে না যেহেতু ঘি দিচ্ছি এগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু একটা ডিমে হয়ে গিয়েছে কারো যদি লাগে সেই কিন্তু আপনারা অল্প করে এখানে গরুর দুধও দিয়ে দিতে পারবেন কেউ যদি চান যে ডিম দিয়ে করব না সেই ক্ষেত্রে কিন্তু ডোটা গরুর দুধ দিয়ে করে নিতে পারবেন মানে আমাদের মিষ্টির জন্য কিন্তু একটা মসৃণ ডো হতে হবে তো ভালো করে এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে আমি এটাকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন আমি হাতটা ওয়াশ করে তারপর গোলাপ জামুন মিষ্টি শেপ দিয়ে দিব। মিষ্টি বানানোর জন্য আমি এখানে অল্প করে হাতের মধ্যে ডোনে নিয়েছি তারপর এটাকে হাত দিয়ে এভাবে গোল আকার করে দিব দুই হাত দিয়ে এটাকে গোল করে নিচ্ছি খেয়াল রাখবেন যেন মিষ্টির গায়ে ফাটল না থাকে একটা আমি এখানে বানিয়ে নিয়েছি আরেকটি বানিয়ে দেখাই আবারও হাতের মধ্যে অল্প করে নিয়ে নিয়েছি তারপর এটাকে এভাবে চেপে গোল আকার দিয়ে দিব দুই হাতে তালু দিয়ে এটাকে গোল ছেপ করে নিচ্ছি এই যে আরেকটি বানিয়ে নিলাম তো এভাবে আমি সবগুলো মিষ্টির আকার দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টির আকার দিয়ে দিয়েছি এখনই মিষ্টিগুলো আমি ভেজে নেবো গোলাপ জামুন মিষ্টি শিরা তৈরি চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে দিয়ে দিব দুই কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তিনটি ছোট এলাচ চিনিটাকে পানির সাথে মিশিয়ে দিলাম আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা বলে পানিটা চলে এসেছে আর এখনো কিন্তু আমাদের মিষ্টির জন্য শিরাটা হয় নাই তা আমি এই শিরাটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব আর কিছুক্ষণ এই শিরাটাকে জাল করেছি আর এখন ঠিক করে দেখবো মিষ্টির জন্য শিরাটা আমাদের হয়েছে না অল্প করে স্প্যাচালয়ের মধ্যে শিরা নিয়েছি তারপর আঙুল দিয়ে দেখছি শিরাটা কিন্তু আঠালো আঠালো হয়েছে মিষ্টির জন্য কিন্তু এই শিরাটাই পারফেক্ট আছে তার যদি শিরাটাকে বেশি ভারী করে ফেলি তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন আমার অন্য অন্য মিষ্টির মধ্যে যে মিষ্টির ভিতরে কেন শিরাটা ঢুকে না শিরাটা যদি বেশি ভারী কিংবা বেশি আঠালো আঠালো হয়ে যায় সেই শিরার মধ্যে যদি আমরা মিষ্টিটা দিয়ে দিই তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শিরা কখনই ঢুকবে না তো শিরাটা তো আমাদের হয়ে গিয়েছে এটাকে এখন আমি সাইড করে নিয়েছি গোলাপ মিষ্টি ভাজার জন্য চুলার আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর তেলটা কিন্তু আমাদের বেশি গরম করতে হবে না আমি একটা আঙুল দিয়ে দেখছি তেলটা কিন্তু আমাদের হালকা গরম আছে মানে একটা আঙুল সহ্য করতে পারবে ঠিক তেমন গরম হলেই আমাদের মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর এই যে দেখুন মিষ্টিগুলো এক এক করে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বুধবুধ কিন্তু হচ্ছে না মানে মিষ্টিগুলো দেওয়ার ঠিক কিছুক্ষণ পরে মিষ্টি গা থেকে আস্তে আস্তে করে বুধবুধ হয়ে উঠতেছে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এভাবেই কিছুক্ষণ রেখে দিব গোলাপ জামুন মিষ্টিগুলো দেওয়ার ঠিক পাঁচ মিনিট পর দেখুন এগুলো কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে আর ফুলে কিন্তু আগের চেয়ে ডাবল হয়ে গিয়েছে আর চুলো আঁচটা কিন্তু আমার মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে আর এই মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি মিষ্টিগুলো ভেজে নিব যদি চুলো আঁচটা আমি বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলো কালার নিয়ে আসি তাহলে কিন্তু পারফেক্ট গোলাপ জামুনের কালারটা আসবে না তো এই মিষ্টিগুলোকে আমি আরো কিছুক্ষণ এভাবে নাড়ব আরো কিছুক্ষণ ভেজেছি আর দেখুন মিষ্টি কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে মানে হালকা একটা বাদামি কালার চলে এসেছে গোলাপ জামুন মিষ্টির কালারটা কিন্তু এখনো আমার আসে নাই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই মিষ্টি যখন আমরা বানাবো একটু ধৈর্য নিয়ে তারপর মিষ্টিগুলো ভাজবো ওই যে বলেছি মিডিয়াম আর মাঝামাঝি রেখে দিতে হবে আমি কিন্তু এখনও চুলো রাজ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিয়েছি ফার্স্ট টাইম যখন মিষ্টিগুলো দিয়েছিলাম তখনও চুলো রাজটা আমার ছিল মিডিয়াম আর লোর মাঝামাঝি এখনও আছে তো এই লো আছে আমি আরও কিছুক্ষণ এগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার মিষ্টিগুলো গোলাপ জামুনের কালার না আসতেছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি হালকা আচে ভেজে নিচ্ছি আরও ছয় থেকে সাত মিনিট পর দেখুন মিষ্টির কালার কিন্তু চলে এসেছে মানে গোলাপ জামুনের কালারটা চলে এসেছে এখন এই মিষ্টিগুলো আমি নামিয়ে নিব তারপর কিন্তু এগুলোকে গরম অবস্থায় সিরে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এই স্প্যাচালাটা দিয়ে শিরার সাথে মিষ্টিগুলো ডুবি ডুবি দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই শিরার মধ্যে আমি মিষ্টিগুলো পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করেছি ঢাকটাটা উঠিয়ে নিব আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো শিরাটাকে স্যুপ করে নিয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে একটু খেয়াল করে দেখুন এখনই মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেখে দিব তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিরা মধ্যে রেখে দিয়েছিলাম একা একই সবগুলো মিষ্টি আমি পরিবেশন করে নিলাম উপর কিছু পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিব তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে আরো আকর্ষণীয় হবে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখায় কতটা পারফেক্ট হয়েছে আলু দিয়ে মজাদার জামুন মিষ্টি দেখুন ভিতরটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে রসালো হয়েছে এর আমি আমার ইউটিউব চ্যানেলে মুড়ির মিষ্টি রেসিপি দিয়েছিলাম আর আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা সেই জামুন মিষ্টিটাও দেখে নিতে পারবেন আমি আশা করছি আলুর গোলাপ জামুনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আবার কোন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানি শেষ করছে আজকের রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ